যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ফ্রেন্ডস, যব থেকে এই গানটা শুনেছি তখন থেকেই একলা চলার যে রাস্তা সেটা খুঁজে বেড়াচ্ছিলাম, আর কিন্তু অবশেষে পেয়ে গেলাম একলা চলার এই রাস্তা। আমি যখন এই প্রথম রাস্তাটা দেখি আমার কাছে মনে হয়েছিল এই বুঝি একলা চলার রাস্তা। এই রাস্তাটা এতই চমৎকার, এতই সুন্দর যে চারদিকের গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করে দিবে। আপনার মনে হবে এটাই বুঝি আমার একলা চলার রাস্তা, অনেকটা পথ আপনি পাড়ি দিতে পারবেন এই রাস্তাটা ধরে, আর ফিল করতে পারবেন একলা চলার যে মজা সেটা। আমি অনেকটা পথ হাঁটছি, এত চমৎকার গাছগুলো, দিনের বেলায় কিছুটা অন্ধকার মনে হচ্ছিল কারণ সূর্যের আলো একবারে ঠিকমতো রাস্তায় পৌঁছাতে পারছিল না। এই চমৎকার রাস্তাটি দেখে কিন্তু গাড়ি থামিয়ে উপভোগ করে নিলাম। তো এতদিন ধরে যে গানটা শুনেছিলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আর এটা দেখে আমার কাছে মনে হয়েছে এটাই বুঝি একলা চলার রাস্তা, সেই রাস্তা। অবশেষে এই গানটির সার্থকতা খুঁজে পেলাম। ফ্রেন্ডস, আমি ঘুরতে ভালোবাসি, ঘুরতে পছন্দ করি, যখনই সুযোগ পাই ঘুরতে বের হয়ে যাই। আর ঘুরতে বের হলে আমি যে যেখানে যাব আমি প্ল্যানিং করে যাই যেন সেখানে প্রাকৃতিক কোনো পরিবেশ থাকে, ন্যাচারাল আমাকে সবসময় কাছে টানে, কেন যে কৃত্রিম জিনিসগুলো আমাকে কাছে টানে না, কৃত্রিমগুলোতে আমি শান্তি পাই না। ভ্রমণ আসলে মানুষকে শান্তি দেয়, স্বস্তি দেয়। তবে আমার কাছে আমার যেটা উপভোগ্য মনে হয় সেটা হচ্ছে ন্যাচারাল। আমি যখন ন্যাচারাল খুঁজে পাই তখনই আমার কাছে সেটা বেশি উপভোগ্য মনে হয়, কৃত্রিম কোনো কিছুই আমার তেমন একটা ভালো লাগে না। এটা যতই চাকচিক্যকর সৌন্দর্য হোক না কেন, সবসময় আমার ন্যাচারালটাই কাছে টানে। এই ধরনের ন্যাচারাল পরিবেশ আসলে সত্যিকার অর্থে আমার মনটাকে ফ্রেশ করে দিয়েছিল। We'll be right back.